জন্য। বাট আপনি যদি নিজে করেন, নিজে যে যদি করেন এই টাকাটাই লাগবে, আর নিজে যে করতে কোনো ঝামেলা নাই, সেটা আমি শর্ট করে বলে দিই। ধরেন আপনি যে সেটার মাত্র রেজিস্ট্রেশন খরচ হচ্ছে 7,529 টাকা, যেটা আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ নোমান ফ্রম নোমান ব্লগস। বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই প্রথম কোনো সরকারি ফিস কমে যাচ্ছে, আর বিশেষ করে আমরা যারা বাইক প্রেমী আছি অথবা যারা ভবিষ্যতে আমরা বাইক কিনবো তাদের জন্য কিন্তু আজকের এই নিউজটি খুবই খুবই আনন্দের। আর গাইজ, এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, দয়া করে লাইক বাটনে লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে আপনারা বাংলাদেশ অথবা মানুষের বাইরে কোথায় বসে আমার এই ভিডিওটি দেখতেছেন, এবং বর্তমানে আপনারা কোন বাইক চালাচ্ছেন, নেক্সটে কোন বাইক কিনতে ইন্টারেস্টেড, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সটে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওটা ট্রাই করব। একটা সময় বাংলাদেশে মোটরসাইকেল ব্যবহার করা হতো লাক্সারিয়াস পণ্য হিসাবে, অথবা যারা বড়লোক আছেন তারা ব্যবহার করতেন, অথবা যারা শৌখিন আছেন এবং অনেকেই নিজের বিয়ের যৌতুকে মোটরসাইকেল নিতেন। বাট এখন কিন্তু মোটরসাইকেলগুলো ব্যবহার করা হচ্ছে মানুষের প্রয়োজনের খাতিরে, এবং দিন দিন কিন্তু এর ব্যবহার বাড়তেছে। তো খুব শীঘ্রই কিন্তু মোটরসাইকেল যে রেজিস্ট্রেশন ফি সেটা কমে যাবে, আর কমে গেলে কিন্তু আমরা যারা বাইকার আছি যা বা ভবিষ্যতে যারা বাইক কিনবো তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে। তো আগে কত টাকা ছিল এবং বর্তমানে কত টাকা কমবে টোটাল ডিটেলসটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো বর্তমানে রেজিস্ট্রেশন ফি কত সেটা আমি একটু দেখে বলে দিচ্ছি। বর্তমানে যদি আপনি 50 থেকে 80 সিসির একটি মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে যান সেক্ষেত্রে টোটাল ফিস হবে 9,313 টাকা, মানে সরকারি ফি হচ্ছে টোটাল মানে সব কিছু মিলে 9,313 টাকা। আর আপনি যদি 100 সিসির একটি মোটরসাইকেল কিনেন সেটার রেজিস্ট্রেশন ফিস হচ্ছে 10,463 টাকা, এটা হচ্ছে টোটাল টাকা, এর বাইরে আপনার একটা টাকাও লাগবে না। এবং 101 সিসি থেকে 150 সিসি পর্যন্ত রেজিস্ট্রেশন ফি হচ্ছে 12,073 টাকা, আর 1,000 টাকা মেবি সম্পূরক কর আছে বা শুল্ক আছে। তো টোটাল আর কি 13,073 টাকা হচ্ছে ফিস। আর অনেক শোরুমরা হয়তো বা 15,000 নেয়, 16,000 নেয় বা 17,000 নেয়, ওটা হচ্ছে আপনার বিআরটিতে ঘুষ দিতে হয় বা তাদের কিছু টাকা এক্সট্রা খরচ এই জন্য। বাট আপনি যদি নিজে করেন, নিজে যে যদি করেন এই টাকাটাই লাগবে, আর নিজে যে করতে কোনো ঝামেলা নাই, সেটা আমি শর্ট করে বলে দিই। ধরেন আপনি যে শোরুম থেকে বাইক কিনবেন ওখান থেকে 10 বা 15 দিন পর আপনাকে টোটাল শোরুম যে একটা পেপার আছে সেখানে ট্যাক্স ফাইল আর যা যা আছে সব একটা ফাইল আছে, ওই ফাইলটা যদি আপনাকে দিয়ে দেয় বা আপনি যদি তার কাছ থেকে নেন, আপনি সরাসরি বাইক নিয়ে বিআরটি চলে যাবেন। বিআরটি চলে গেলে ওখানে দেখবেন যে ফর্ম আছে, ফর্ম টর্ম পূরণ করে আপনি জাস্ট টাকা জমা দিবেন। টাকা জমা দিয়ে ওখানে ইন্সপেক্টর থাকে বাইক দেখার জন্য, তো ওরা দেখে কিন্তু আপনার হয়তো ম্যাক্সিমাম হার্ডলি 3 থেকে 4 ঘন্টা লাগবে একটা বাইকের এই প্রসেসিংটা করতে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার যদি 150 সিসির বাইক হয় মাত্র 13,073 টাকায় কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন, আর হয়তো বা পেপারসে আপনার 300-400 টাকা লাগতে পারে। তো সর্বমিলে হয়তো বা ম্যাক্সিমাম 13,500 বা 14,000 মধ্যে আপনার টোটাল কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এটা যদি আপনি শোরুম থেকে করান সেক্ষেত্রে হয়তো 16,000 বা 17,000 টাকা লাগে, যেহেতু আপনার বিআরটি যেতেও হয় না, আপনি ঘরে বসে আপনার বাইকের পেপার্স পান, তো সেক্ষেত্রে 2-3,000 টাকা এক্সট্রা আপনার দিতেই হবে, এটা স্বাভাবিক। তো বর্তমানে যেটা আসলে হবে সেটা আমি একটু বলে দিচ্ছি যে যেটা হবে, তো এটা আসলে বিআরটি প্রস্তাব করছে হচ্ছে অর্থ মন্ত্রণালয়, সেটা আমি একটু দেখে বলে দিচ্ছি, নাহলে আবার ভুল হতে পারে। তো টোটাল রেজিস্ট্রেশন ফির ভিতরে কী কী অংশ থাকে সেটা একটু বলে দেয়। এটার মধ্যে থাকে সড়ক কর, পরিদর্শন ফি, নম্বর প্লেট, ডিআরসি, সম্পর্ক কর, এই সব কিছু মিলে টোটাল ফিটা আর কি। তো বর্তমানে যেটা প্রস্তাব করছে যে 100 সিসি পর্যন্ত যে মোটরসাইকেলগুলো আছে সেটার মাত্র রেজিস্ট্রেশন খরচ হচ্ছে 7,529 টাকা, যেটা আগে ছিল হচ্ছে আপনার 9,313 টাকা। তো মাত্র 7,529 টাকা বা 600 টাকা বলতে পারেন, মানে 7,529 টাকা কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। আর 100 সিসির উপরে যে মোটরসাইকেলগুলো আছে সেটার ফি হচ্ছে 9,852 টাকা মাত্র। তো বর্তমানে যদি আপনার এটা সরকার পাস করে ফেলে সেক্ষেত্রে আপনার মাত্র 9,852 টাকা দিলে আপনি 100 সিসি থেকে 160-165 সিসি যে পর্যন্ত বাংলাদেশে আছে এগুলা আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন, এবং 100 সিসি নিচে যেগুলো বা 100 সিসি যেগুলো সেটা হচ্ছে 7,529 টাকায় আপনি রেজিস্ট্রেশন টোটাল কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এই প্রস্তাবটি আসলে বিআরটি গত 15 অক্টোবর অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে এবং খুব শীঘ্রই হয়তো বা এটা পাস হয়ে যাবে। আর পাস হয়ে গেলে কিন্তু আশা করি আমাদের যারা বিশেষ করে বাইকার আছে বা যারা ভবিষ্যতে বাইক কিনবো তাদের জন্য কিন্তু এটা খুবই খুবই হেল্প হবে।
আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকে ফুল ভিডিও দেখবেন না বা হয়তোবা থাম্বনেইল দেখে হয়তোবা গেস করে ফেলবেন যে হয়তোবা এই ফিটা কার্যকর হয়ে গেছে। তো এই ফিটা কিন্তু এখনও কার্যকর হয় নাই, এটা প্রস্তাবিত আছে। তো ভবিষ্যতে যখন এটা আপনার পাস হয়ে যাবে তখন কিন্তু ওই ফিটা কার্যকর হবে। বাট বর্তমানে যদি আপনি কোনো বাইক কিনতে যান কোনো শোরুম থেকে, রানিং যে ফিটা আছে সেটা কিন্তু আপনার দিতে হবে। তো হয়তোবা ফুল না দেখে আপনারা হয়তোবা তর্কতর্কি করে ফেলতে পারেন দোকানদারের কাছে যে ভাই এটা তো কমে গেছে, আপনারা বেশি রাখতেছেন কেন। তো এই জিনিসটা শুরু করবেন, এই জিনিসটা করতে গেলে কিন্তু আপনি অপমান হবেন। তো যখন এটা কার্যকর হয়ে যাবে তখন আমি কিন্তু আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো।